মুসলমানদের ইমানের মধ্যে যেই সময় জোষ উঠে যায় পারস্যের মতো বিল্ডিং ভেঙ্গে যেতে হয় মুসলমানদের ইমানের মধ্যে যেই সময় জোষ উঠে যায় গড় গোবিন্দর বিল্ডিং পর্যন্ত বানতে bắt যায় মুসলমানদের ইমানে এক সময় যেই শুরু হয়ে যায় সব্লা শতরের মতো ময়দান কাঁপতে bắt যায় মুসলমান জাতি তো কেবল বই করতে পারে আর কখন ঠিক কিনা দুরাকন ঠিক কিনা ও মুসলমান বায়রা তাহলে আমার মাওলানার নাম তো কেন আমার মাওলানার নাম নিতে হবে জোরে জোরে যেমন আমার মাওলানা বড় তার নাম তো তত বড় তার নাম তার নিতে হলে বড় করে নিতে হবে দুরাকন ঠিক কিনা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন হরা গুহার মহিদানে গেছেন হরা গুহাই চলে গেছেন যাওয়ার পর জীব্রাইল হালাই হিচ্ছরাতয়া সালাম আসলেন কাছে আই সামার সুলকে সুন্দর করে সালাম দিলেন সালাম দেওয়ার পর ডাক দিয়া বলতেছেন ই করাবি ইস্মি ই করাবি ইস্মি, ই করাবি ইস্মি। আমার রসুল বলেন ও বাই আমি তো পড়তে জানি না আমি তো পড়তে জানি না এমত অবস্থায় জিব্রাইল আলাইহিস ওয়াস সালাম আল্লাহর নবী বিশ্ব নবীকে জড়ায়া ধরলেন দইরা বলতেছেন মগলবে করেন আপনার সেই সত্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এরপরে এই কোথাও বলেন নাই আমার রাসূলকে আমজা মেরে দইরা বুকের সাথে তিনটা চাপ লাগايا দিলেন এমন অবস্থাই আল্লাহর আর নবী বিশ্ব নবী রাহমাতুল এই সূরাটা তেলাওয়াত করলেন তেলাওয়াত কইরা জি সম বাড়ির দিকে রওনা দিয়ে যান দেখা যায় ওনার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে কম্পন ওনার শরীরের মধ্যে শীত শীত বাপ তাপ উঠার বাপ আরম্ভ হয়ে গেছে এমনি কাদিজার কাছে ডাক দিয়ে বলেন কাদিজা আমার শরীরের মধ্যে জোর জোর বাপ তাড়াতাড়ি আমার চাদরটা আমার গায়ের মধ্যে পড়ায় দাও কাদিজা দৌড়েছে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের গায়ের মধ্যে চাদরটা পড়ায়া দিলেন আমার নবী

啦。<No! S 2> no!

বলেন কাদিজা রে ও কাদিজা তোমাকে আমার অত্যন্ত বই লাগতেছে এমন সময় কাদিজা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন কেন আপনার বই লাগতেছে এমন সময় আমার রাসূল ডাক দিয়ে বলেন ও কাদিজা তোমাকে আমার বই লাগার একমাত্র কারণ হইল মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার যখন চল্লিশ বছর বয়স পুরা হয়ে গিয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে নবুয়তি দান করেছেন আগে ছিলাম আমি

দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাকে উচুল হিসাবে না মাইনা নে এতে আমার দুঃখ থাকবে না এতে আমার কষ্ট থাকবে না কিন্তু আমাকে হিসাবে মুখ দেখাইতে পারবো না বলবে আপনার স্ত্রীকে আপনার ধর্মের মধ্যে আনতে পারলেন না আপনার কথার মধ্যে আনতে পারলেন না আপনি কিভাবে মানুষকে ইসলামের দাওয়াত করবেন আমরা আপনার তা গ্রহণ করবো না কাতিজা এই কথাটা মনে করি আমার চোখের পানি ইরা দিয়া কাটতেছি

তো তুমি আমাকে জিজ্ঞাসা সত্যি কি আপনি নবুয়াতি পেয়েছেন কিনা আমি আমি মাত্রই কথাটা বইলা দিলাম তুমিও তাড়াতাড়ি মুসলমান হয়ে গেলা ও কাজে যা তোমার বিতর্কে বিন্দ পরিমাণ সন্দেহ সৃষ্টি হইল না এমন সমকাদি যা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গণবিজি কেন আপনার প্রতি আমার সন্দেহ সৃষ্টি হবে আপনার যেই সময় 25 বছর বয়স এই সময় আমি কাদিদার 40 বছর বয়স আপনি আমাকে যেই সময় বিয়া করেছেন এই সময় আমি কাদিদার যৌবন নাই কইলে সারে এমত অবস্থায় আপনি আমাকে বিবাহ করেছেন আমাকে বিবাহ করার পর কোনোদিন অন্য কোনো নারীর দিকে চোখ পালাম নাই কোনো অন্য নারীর দিকে তাকান নাই আমি কাতিজা যদি বলছি আর হাবিবাল্লাহ আপনি আরেকজন নারী নারীর বিবাহ করে নেন তখন পরিপূর্ণ যুবতী দিই যা সময় আপনি আমাকে বলতেন ও কাবিজা আমার মধ্যে তাইকা তুমি আমাকে দূরে দিও না ও কাদিজা বরদাস করতে পারবো না কাদিজারে তুমি শুধু বুড়ো না তুমি যদি একবারে বিছনার মধ্যে ও পড়ে যাও রে কাদিজা আমি রসুল তোমার সেবা শুশ্রূষা করব এরপর আমি অন্য বিবাহ করার না ও কাদিজা তুমি কোনোদিন এরকম কথা বইল না ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও নবীজি ওই দিন আপনার কথাগুলা শুনি না আমার বড় আরাম লাগছিল আমার বড় শান্তি পেয়েছিলাম অন্তরটার মধ্যে কারণ স্বামীরা স্ত্রীরা ওই জিনিসটা চাই দুনিয়া কে আমত হয়ে গেলে হয়ে যাক আমার স্বামী যেন অন্য আরেকটা নারীর দিকে না তাকায় অন্য আরেকটা নারীর সাথে যেন জীবন সংসার না করে সব দুঃখ বরদাস্ত করতে পারে কিন্তু কোন নারী ওই দুঃখ কোড়াই বরদাস্ত করা সম্ভব না জুরে কোন ঠিক কিনা এবার লক্ষ্য করে দেখেন আল্লাহ কাদিজা দাগ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ বিজি তা নয় আপনার সঙ্গে যখন আমার বিবাহ হয়ে যায় তখন আপনার বয়স ছিল পঁচিশ বছর এখন আপনার বয়স হয়েছে চল্লিশ বছর আপনার সাথে আমার সাংসারিক জীবন কেটেছে পনেরোটা বৎসর পনেরোটা বছরের ভিতর ইয়ার্লাহ আপনাকে আমি দিনের বেলা দেখেছি আপনাকে আমি রাতের বেলা দেখেছি আপনাকে আমি বৃষ্টির সময় দেখেছি আপনাকে আমি গরমের সময় দেখেছি আপনাকে আমি শীতের সময় দেখেছি আপনাকে আমি এক ক্ষেতার নিচে শুয়ে দেখেছি ইয়া রসুল্লাহ

আর ওসুর এখন কিনা বিশ্বাস আরো দূরে যায় বিশ্বাস আরো দূরে যায় কিন্তু আমার রসুলের স্ত্রী কাদিরা যত বুড়ো হয়েছে আমার নবীর ভালোবাসা তত বাড়তে থেকেছে বার আরম্ভ হয়ে গিয়েছে

চরিত্র মানুষের চরিত্রবান মানুষেরই হতে পারে জি সময় আমি আপনাকে বিবাহ করেছিলাম এই সময় আমি মেনে নিয়ে জেনে নিয়েছিলাম আপনি বলেন শ্রেষ্ঠ রাসুল ওগো নবী আসমানের কলঙ্ক করতে পারে আপনার কলঙ্ক নাই জমিনের কলঙ্ক করতে পারে আপনার কলঙ্ক নাই সাগরের কলঙ্ক করতে পারে আপনার কলঙ্ক নাই পাহাড়ের কলঙ্ক করতে পারে আপনার কলঙ্ক নাই ওগো নবী নবী আদমের কলঙ্ক করতে পারে আপনার কলঙ্ক নাই নবী নূর কলঙ্ক করতে পারে আপনার কলঙ্ক নাই নবী ঈসার কলঙ্ক করতে পারে আপনার কলঙ্ক নাই নবী মূসার কলঙ্ক করতে পারে আপনার কলঙ্ক নাই নবী ইব্রাহিমের

আমার কথা আপনারা বুঝতেছেন কথা বুঝতেছেন এখানে কাদিজা কোন জিনিসের সার্টিফিকেট জুরে জুরেকন চরিত্রর সার্টিফিকেট দিয়েছে কিসের সার্টিফিকেট দিয়েছে চরিত্রর সার্টিফিকেট দিয়েছে আমার বায়রা তাহলে দেখেন আমার রসূলের চরিত্র পুলের মতো পবিত্র নয় পুলের চাইতে আরো পবিত্র জুরেকন ঠিক কিনা কিন্তু আমাদের এলাকা আমাদের নেতা কর্মীর আর চরিত্র পুলের মতো পবিত্র পারনামাজ পড়ে না এ হক তো দাগ দিলে হয় বিরক্ত জুরেকন ঠিক কিনা আবার মিছিলে উঠে ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি বলবো তোমার চরিত্রটা ফুলের মতো পবিত্র না তোমার চরিত্রটা এক নম্বরের কলঙ্ক জুড়ে কন্টিক না যদি পুলের মতো পবিত্র জীবন গঠন করতে চাও তাহলে আমার রসুলের চরিত্রটা গ্রহণ কইরা নাও যদি পলির পুলের মতো পবিত্র সমাজের কাছে মানুষের কাছে পরিচিতি লাভ করতে চাও আমার রসুলের চরিত্র গঠন কইরা নাও যেমন মনে করেন আপনাদের এই এলাকার মধ্যে অজরতুল আল্লাম শাইক আইনুদ্দিন সাহেব পুলের মতো পবিত্র সবাই তারে বিশ্বাস করে জুড়ে কন টিক কিনা আমি যেই সময় চুপচ ছিলাম আমার হুজুরের হাতের মধ্যে দইরা দইরা হুজুর আমার ক্লাসের মধ্যে বসাইতো প্রায় সময় তাপ্পড় দিত প্রায় সময় মার দিত আবার প্রায় সময় আদর করত হুজুরদের কাছে পেয়েছিলাম মা বাবার আদর্শ হুজুরদের কাছে পেয়েছিলাম মা বাবার ভালোবাসা যার কারণে আজকে আমি এই পর্যন্ত আসতে পারলাম এর পিছনে সবচাইতে যার বেশি অবদান ছিল উনি হইলেন আমার পান্তী ওস্তাদ নয়নের মনি মাওলানা সুফিয়ুল্লাহ সাহেব দিন হুজুরের সাথে কোনো দিন বিয়া দবি আচরণ করি নাই বাবাকে যতটুকু বই করেছিলাম তার চাইতে তিন ডাবল বই করেছি আমার উস্তাদদের তারা বুঝেন এটার নাম হলো কৌমি মাদ্রাসা এটার নাম হইলো দিনই শিক্ষা এটার নাম হইলো ইসলামী শিক্ষা এটার নাম হইলো কোরআনের শিক্ষা এটার নাম হইলো গিয়ে আল্লাহর মনোনীত শিক্ষা জুড়ে কন্টিক কিনা আমার বাইরা লক্ষ্য করে দেখেন বাংলার জমিনের মধ্যে কত বেইমান কত নাস্তিক আমাদের কৌমি মাদ্রাসার ওলামা একরামের মধ্যে কলঙ্ক দেওয়ার জন্য কলঙ্কিত করার জন্য কত দিক দিক কত দিক দিক গেছে কত কিছু করেছে কিন্তু না না সবাই দেখতেছে এরা কলঙ্কিত না এরা ফুলের মতো পবিত্র কলঙ্ক অন্য জাতি হতে পারে অন্য প্রতিষ্ঠান হতে পারে কৌমি মাদ্রাসার উলামায়ে একরাম কোনোদিন দিন কলঙ্ক লিস্টে তাদের নাম ঘুরতে পারে না এই কারণে সরকার বেসরকার দলীয় বেদলীয় যারাই আছে ওরাই বলতেছে সঠিক উচ্চ শিক্ষা যদি তাইকা থাকে ভালো উন্নত শিক্ষা যদি তাইকা থাকে তাহলে কৌমি মাদ্রাসার মধ্যে আছে অন্য কোন শিক্ষার মধ্যে এই চরিত্র না তাহলে আমার রসুলের চরিত্র সার্টিফিকেট কে দিয়েছেন আমার রসুলো আমার রসুলে মাতার মধ্যে পাগড়ি লাগাই আমরা পাগড়ি লাগাইছি আমার রসুলে গায়ের মধ্যে জুব্বা লাগাইছেন আমরা জুব্বা লাগাইছি এগুলা লাগাইলে কি মানুষ কলঙ্ক হয় নাই সম্মানিত হয় জুরা কোন ঠিক কিনা তাহলে ওই সমস্ত সম্মানিত মানুষদেরকে যারা সমাজের মধ্যে কলঙ্কিত বানাইতে চায় এরা আসমা জমিনের মধ্যে ওরা কলঙ্কিত থাকবে আসরের ময়দানে কলঙ্কিত থাকবে এরা কোনদিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঠিক মানুষ হিসাবে পরিগণিত হবে না আমার ভাইয়েরা এবার লক্ষ্য করে দেখেন এবার লক্ষ্য করে দেখেন শুধু তা নয় শুধু তা নয় আল্লাহর নবী সব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনের মধ্যে বেঈমান কাফেরদেরকে ইসলামে দাওয়াত দেই বেঈমান কাফেরদেরকে ইসলামের দাওয়াত দেয় কিছু বড় মহিলারা আল্লাহর নবীর দাওয়াতে বিরক্ত হইয়া উনাদের এলাকা চাইরা অন্য এলাকায় চইলা যাবেন এই বলে তারা গাটটি মাতার মধ্যে নিতেছেন কিন্তু একজন বড় মহিলা উনার গাটটি নিয়ে যাইতে পারতেছেন না আমার রসুল গিয়া গাটিটা মধ্যে নিলেন নিয়ে যাইতেছেন যাইতেছেন মহিলাকে জিজ্ঞাসা করলো ও মহিলা কিসের জন্য এই এলাকা চাইরা দিতেছ এমন সমক ও যুবক তুমি বুঝবা না মোহাম্মদ নামক একটা শত্রু আছে আমাদের কন্যা উজুবিল্লা মোহাম্মদ নামক একটা শত্রু আছে ওই শত্রু জ্বালাত ওই শত্রু জ্বালাত আর সইতে পারি না সে বলে তার নাকি আরেক প্রভু আছে আমাদের ভগবান নাকি মিথ্যা আমাদের হরি কৃষ্ণ নাকি মিথ্যা আমরা নাকি মূর্তি পুজি মিথ্যা করতেছি তাহলে ওই কথাগুলো আমাদের বিশ্বাসে আসে না এই জন্য তার এলাকা আছে ইয়া দিয়ে আমরা অন্য এলাকায় চইয়া দিতেছি এমন সময় আমার রসুলটা আগে বলেন ও মহিলা আমাকে কি চিননি চিননি বলে না না বলে আমি হইলাম মোহাম্মদুর রাসুল্লাহ আপনি মোহাম্মদুর রাসুল্লাহ বলে বলে আপনি তো কারা পুতে পারেন না ঠিক টিক কিনা যার চরিত্রটা চটু মানুষের সাথে গoton করে নেই এই সমাজের মানুষের মধ্যে সে কারা পতে পারে না যরে কোন ঠিক কিনা এই জন্য বাইরে আমার লক্ষ্য করে দেখেন লক্ষ্য করে দেখেন শুধু তা নয় একজন পুরা মহিলা আমার রসুলের রাস্তার মধ্যে কাটা দেয় আমার রসুলের রাস্তার মধ্যে কাটা দেয় এখন দেখা যা হঠাৎ করে অসুস্থ হইয়া গেলেন আমার নবী সাইয়েদুল মুরসালিন দনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কে জিজ্ঞাসা করলেন ওই বুড়ো মহিলাটা কোথায় গেল রে এমন সময় সাহাবারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি ওই বুড়ো মহিলাটা অসুস্থ হয়ে গেছে বলে এই জন্যই তো আমার রাস্তার মধ্যে এখন আর কাটা পাই না আমার রাসূল দৌড়ে তার বাড়ির মধ্যে گیا۔ ওই মহিলা সেবা সুস্থতা করতেছেন ওই মহিলার মুখের মধ্যে কভার তুলে দিতেছেন এমন সময় ডাক দিয়ে বলে বাবা আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমাদের জনমের শত্রু মুহাম্মাদের রাস্তার

আসেনা বুড়িরা আসেনি আমার ছিল ওই মুহাম্মদের রাস্তার মধ্যে কোন আর কাটা দিতে পারি না আমার রসুল বলেন তোমার কাজ অব্যাহিত থাকবে জারি থাকবে আমি গিয়া আমি গিয়া তোমার রাস্তা মুহাম্মদের রাস্তার মধ্যে কাটারাইকে আসবো মায়ের গপ করে মামুর দারো জুরে কন্টিক কিনো আর জুরে কন্টিক এমনি ওই মহিলাটা জিজ্ঞাসা করতেছেন অ যুবকটা হলে তোমাকে তো আমি চিনতে পারতেছি না তুমি কে তুমি আমার উপকার করতে আসলা জমিনের মধ্যে কে তুমি আসলা কারণটা কিটা কারণটা কিটা বলো তোমার কি পরিচয় এবার বলো তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম কি এমনি আমার ডাক দিয়ে বলেন আমার নাম মোহাম্মদ আমার নামটা মহান আল্লাহ কাছে রাখেছিল আহমদ আকাশের মধ্যে আমি তাকতে রাখেছিল আহমদ দুনিয়ার জমিনে আসার পর আল্লাহ আমার নামটা দিয়েছে মোহাম্মদ আহমদ শব্দের শব্দ অর্থলিকে অধিক প্রশংসিত মোহাম্মদ শব্দের অর্থ লেগে যিনি বারবার প্রশংসিত দূরে কন্টিক কিনা বলে তোমার নামটাও কি আমার শত্রুর নামে নামে বলে হ আমার নামটাও তোমার শত্রুর নামে নামে এবার বলে বলো তোমার তোমার বাবার নামটা কি বলে আমার বাবার নাম আব্দুল্লাহ বলে তোমার মায়ের নাম কি বলে আমার মায়ের নাম আমিনা এরপরও সন্দেহ লাগে এরপরও জিজ্ঞাসা করে তোমার দাদার নাম কি বলে আমার দাদার নামটা হইল আব্দুল মুতালিফ একবারে জাগাত দিয়া দিছে বলে বাবা শ্রেষ্ঠ রাসুলের মধ্যে আমার আর কোন সন্দেহ রইল না কারণ এত চরিত্রবান এত সুন্দর চরিত্রের মানুষ কোনোদিন মানুষকে খারাপ কাজের দিকে আহ্বান করতে পারে না নিশ্চয়ই নিশ্চয়ই ভালো দিকে আহ্বান করে অতএব আমার ভিতরে আর কোন সন্দেহ রইল না আমি এই মুহূর্তে পয়রা নিলাম কালীমাতই বালা ইল্লাহাম রাসুল্লাহ আজবব বাইরা এখানে দাঁড়ায়ে দাঁড়ায়ে কি করতেছেন আপনারা গানের মধ্যে তো সিটনিয়া গিয়া বসে হ্যাঁ এখানে বসলে কি সমস্যা হয় আপনাদের সমস্যা হয় নাকি একটু কষ্ট কইরা বৈসা যান লাগলে বসেন আর যদি মনে হয় যাইবাগা তাহলে দাঁড়াই আইছেন কি করা যাইবো হেদায়েত কার হাতে আমার হাতে হুজুরের হাতে ইমাম সাহেবের হাতের আপনাদের হাতে কার হাতে

তাইলে এবার লক্ষ্য করে দেখেন লক্ষ্য করে দেখেন আমার নবী আপনার নবী সাইয়েদুল মুরসালিন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন মদিনার মদী মক্কা এবং মদিনার মধ্যে দাওয়াত দিতেন এই সময় কিছু মানুষ আদিন মুনাফিকি করত মুনাফিকের নাম্বার ওয়ান মুনাফিকের আরে ছিলেন তো আপনারা

আমরা সার্টিফিকেট পাইয়া একটি আগে যেমন পাঞ্জাবি লাগাইছিলাম কখনো ইমন দই লাগাইতেছি আগে সাবান পনেরোটি আদা কিনছিলাম কখনো আমরা লাগে আর দশটি হয়েছিল কিন্তু আমরার কোন সমস্যা হইতেছে না লোয় কোন সমস্যা নাই না লোয় সমস্যা নাই কিন্তু একদম আছে এরার মাথার গ্যাস ঠিক হয়ে গেছে

কথা সত্য মতলব কারা কথা সত্য মতলব এই মুনাফিকরা বস মাদ্রাসা তোদের জন্য আমাদের শায়খ সাহেব বারবার প্রস্তুতি নিচ্ছে জুরে কান কিন্তু বসের নাম শুনলে আর পিছনের দিকে ফিরে তাকায় না জুরে কান ঠিক কি আমাদের কেউ হাবি করে গালি দেয়েছে সামনে আমাদেরকে গাঠতিসুরা বলে গালি দেয়েছে সামনে আমাদের গাঠটি দেখলে যদি তোদের এত জ্বালা পুরা শুরু হয়ে যায় দেখ আমাদের গাঠটির ভিতরে কি আছে জুরে কম মুসলমান বাইরা যে জীবনে তপলিকে যায় নাই

উলামায়ে কেরামের পরামর্শ গ্রহণ করে নেন সে বলে আমি তালগাছ কথা বুঝেন না সে বলে আমি তালগাছ না কাটতে পারলে মাছে পড়ে কি করে কুমড়ালের গারা দকেছে জুরে কোন ঠিক কিনা তো দিন বাউ কইরা কূপ দিছিলাম মানেন নাই সাদ সাহেব শুইনা রাখেন বাংলার জমিনে একটা হকানি উলামায়ে কেরাম থাকতে বাংলার জমিনে তোমার কোন নেতাগিরি চলবে না জোরে কোন যদি তোমার নেতাগিরি করতে হয় উলামায়ে কেরাম যেভাবে পরামর্শ দিবে ঠিক এইভাবে পরামর্শ তোমার মানতে হবে কাজা মুনাফিক টাকা মুনাফিক

কোন তাবলিক গ্রুপিন কইরা সাত গ্রুপের যারা আছো আমাদের একটা মানুষকে যদি কোনো গ্রুপিন কইরা তোবা কিছুদিন আগে দেখেছি অনলাইনে পত্রিকায় মিডিয়ায় আমাদের নিরাপত্তার জন্য যে সমস্ত মানুষরা মাঠে কাজ করার জন্য গিয়েছিল ওদের উপর তোমরা অতর্কিত হামলা করেছো বাংলার জমিন সইবে না বাংলার জমিনের মুসলমান যদি একবার তাদের চোখ গরম করে নেই ইন্ডিয়ার মতো দেশও কাঁপতে হয় বাংলার জমিনের মুসলমান যদি চক গরম করে একবার আল্লাহ একবারে গুনে দেয় পাকিস্তানের মতো দেশের মস্ত কাঁপতে বাধ্য আমরা বই করে কাউকে কথা বলি আমরা কাউকে বই করি হক কথা বলবো পাশি হলে হবে ভুলের সামনে তুই যদি হক কথা কইস না মাইরা ফালাই দিয়ে আমার কিচ্ছু করার জুরে কন তোর কাছে মারার অস্ত্র আছে আর আমার কাছে মরার অস্ত্র আছে আমরা মরতে জানি মারতে জানি না জোরে কন মরাটা হইলো সাহাবাহামের কাজ আর মারাটা হলো কাপির বেঈমানদের কাজ জুর একন টিক তোদের মনের আউস থাকলে শ্বাস থাকলে আমাদের মাইরা ফালায়াতে কিচ্ছু করার নাই জুর একন কিন্তু বাংলার জমির এক কানেক্কার উলামা এক্রামের সন্তান থাকলো তেবারং বরং চৈত্রিশ বর্ষণের নয় এক লক্ষ বর্ষণের নয় হাজার বর্ষর নয় ঠিক এদের বিচার ঠিকই হয়ে যাবে জু রেকন টিক কিনা এবার আসেন বায়ের আমার সময় লাম্বায়

আমার নবী আপনার নবী সাইয়েদুল মুরসালিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বাটা কুইলা দিয়া দাগ দিয়ে বলতেছেন ও আব্দুল্লাহ বাবা একদিন আমার চাচারে কাপনের কাপড় শট পয়রা গেছিল আমার চাচা ছিল মোটা আমার চাচা মোটা ছিল যার কারণে কারো কাপড় কারো কাপড় দিয়া লাগতো না তোমার বাবাও ছিল মোটা তোমার বাবার কাপড়টা ওই দিন লেগেছিল আমি কোনো প্রতিদান দুনিয়ার জমিনে তোমার বাবাকে দিতে পারলাম না এখন শেষ বিদায়ের সময় আমি প্রতিদানটা তোমার বাবারে দিয়া দিলাম নাও নাও আমার জুব্বাটা তুমি নিয়ে নাও তোমার বাবার সাথে কাপনের কাপড় বানায়া দিয়া দিবা আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আব্দুল্লাহ ইবনে উবাইদনা সলুলের জানাজার নামাজ পড়াইলেন জানাজার নামাজ পড়ানোর পর এম ফরানোর জন্য গেলেন যাওয়ার পরে মত অবস্থায় উমর রাদিয়াল্লাহু আনহু তো কিছু বলতে পারতেছেনা এমনি উমর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

ডাইরেক্ট কইতে পারলো না ইনডাইরেক্ট উমরে কইয়া দিছে এবার আসেন ভাই আমার এমন ও আল্লাহর নবী বিশ্ব নবী উমর কথার জবাব দিয়েছেন ওমর আমার আল্লাহ তো কোরআনের মধ্যে জানা যান নামাজ পড়ার জন্য নিষেধ করে নাই শুধু বলছে দোয়া না করার জন্য তাহলে জানা যান নামাজ তো আমি পড়তেই পারি এক নাম্বার কথা দুই নাম্বার কথা মহান আল্লাহ ওই আয়াতের মধ্যে বলে দিয়েছেন সত্তর বার যদি আপনি দোয়া করণের পরে দোয়া কবুল হবে না সত্তর বার দোয়া করলে দোয়া কবুল না হয় আমার গুনাহগার

যখন জানা জানা নামাজ শুরু হয়ে গিয়েছিল এমন সময় মানুষ বলতেছে হাই হাই মুহাম্মদ দি মুনাফিকের জানা যায় আইসা পড়ছে মুহাম্মদ দি মুনা মুনাফিকের জানা জানা নামাজ পড়াইতেছে কেমন চরিত্রবান রে কেমন চরিত্রবান তার চরিত্রের কোনো তুলনা হতে পারে না যে সব জীবন মুহাম্মদ কষ্ট দিছে সারা জীবন মোহাম্মদ কে আঘাত করে কথা বলছে আজকে মোহাম্মদ তারে মাফ কইরা দিছে মাফ কইরা দিয়ে একটা পিনদনের কাপড় দিয়া জ্বলাইছে আবার জানা যার নামাজ পড়ানোর জন্য আইছে আই হাই রে তো সুন্দর চরিত্রর মানুষ তো কখনো কারা পথে পারে না বেঈমান কাফিররা তাক লাগ গেল হইলো আই হাই তো সুন্দর চরিত্রবান মোহাম্মদ বেঈমান কাফিররা তাক লাগ গেল কিন্তু যেই মাত্র জানা যার নামাজ পড়ায় আমার রাসূল হযরত এমনা আমার রাসূল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জন্য দোয়া করার

تغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله. بأنهم كفروا بالله ورسوله والله ওই জানাজারা গিয়ে হয়েছিল যে ওই আয়াতটা নাজিল করেছিলেন ওই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন ইস্তাগফির লাগুম আউলাত ইস্তাগফির লাগুম ওগো নবীজি আপনি ওদের জন্য দোয়া করেন আর নাই করেন ইন tastaghfir lahum 70 মাররা যদি আপনি ওদের জন্য 70 বার দোয়া করেন প্রার্থনা করেন এরপরও আমি আল্লাহ কবুল করব না কেন ফালাইয়া ইস্তাগফির লাগুম তাদেরকে মহান আল্লাহ কি করবেন না কবুল করবেন

দোয়া করবেন না ওই মুনাফিকের জন্য দোয়া করবেন না নবী দোয়া করবেন না মহান আল্লাহ আয়াত নাজিল করছে আগে আয়াতটা শুনালন আগে আয়াতটা শুনালন আমার রাসূল নিস্তব্ধ হয়ে গেছে এমন অবস্থায় আমার রাসূল ডাক দিয়ে বলেন ও জিবরাইল মহান আল্লাহ কোন আয়াতটা নাজিল করলেন এমন অবস্থায় জিবরাইল বলেন ওয়ালা তুসাল্লি আলা আদিম মিনহুম মা الا رب العالمين بل ولا تصلي على احد منهم ما عبدا ولا تكم على قبره انهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون

ওই জন্য মহান আল্লাহ বলতেছেন আর ওরা পাচিক অবস্থায় মারা যায়

জন্য দোয়া করবেন না তাহলে ভাইয়ের আমার লক্ষ্য করে দেখেন আমার দেশের মধ্যে নামদারি মুনাফিক আছে মুসলিম নামদারি মুনাফিক আছে যাদের মুখ চলে রসুলের বিরুদ্ধে যাদের মুখ চলে আল্লাহর বিরুদ্ধে যাদের মুখ চলে কোরআনের বিরুদ্ধে যাদের মুখ চলে হাদিসের বিরুদ্ধে আমার দেশে এমন মুনাফিক আছে যাদের কলম চলে আল্লাহর বিরুদ্ধে যাদের কলম চলে কোরআনের বিরুদ্ধে যাদের কলম চলে হাদিসের বিরুদ্ধে যাদের কলম চলে বতুয়ার বিরুদ্ধে যাদের কলম চলে আলেমদের বিরুদ্ধে আমার বাইরে আমি বলতে চাই ওই সমস্ত মুনাফিক যদি মারা যায় ওখানে কোনো আলেম জানা যান নামাজ পড়াইতে পারে না ওখানে কোনো আলেম জানা যান নামাজ পড়াইতে পারে না আবার যদি দেখা যায় ঠিক ওই এক নাম্বার মুনাফিক আবার আলিমও জানা যান নামাজ পড়ায় নে তাহলে এই কথাটা বুঝতে আর দেরি করবেন না সে হইল তার চাইতে বড় মুনাফি আলিম যদি ওই মুনাফিকের জানা জান নামাজ পড়ায় তাহলে বুঝ জানিতে হবে ওই আলিমটা তার চাইতে বড় মুনাফিক যারা আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে যারা আমার রসুলের বিরুদ্ধে কথা বলেছে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে যারা আদিসের বিরুদ্ধে কথা বলেছে যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে যারা মসজিদের বিরুদ্ধে কথা বলেছে যারা বিরুদ্ধে কথা

প্রশাসন আমাদের পক্ষে মুসলমানদের পক্ষে আমরা মুসলমানদের বিরুদ্ধে কথা বলি না যারা কোন কিনা আমার বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল তোলা দিয়ে কথা বলে আমি তার আঙ্গুল ভাঙবো না আমার বাবার বিরুদ্ধে কেউ আঙ্গুল তোলা দিয়ে কথা বলে তার আঙ্গুল ভাঙবো না আমার দাদার বিরুদ্ধে কেউ আঙ্গুল তোলা দিয়ে কথা বললে তার আঙ্গুল ভাঙবো না যেইশা আমার রাসূলের বিরুদ্ধে আঙ্গুল তোলা দিয়ে কথা বলবে আর দেরি সঙ্গে সঙ্গে তাকে জবে থেকে উড়িয়ে দেওয়া হবে যারা কিনা হুজুর সিলেমে রেগণে তাগদির কথা বললাম কিচ্ছু কইচ্ছু তাকবীর একটা দিলে 500 টাকা জরুরি ঠিক কিনা হুজুর আপনারা হুজুরর থেকে আন থেকে আমরা তকবীর দিবার লাগি হ্যাঁ এই বাপ দেন কি ভাবি এরা কন ঠিক কিনা আমি ও লম্বা করতাম না শেষ এটা বুঝেন না যাই হোক বাইর আমার লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাত আলামিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন মৃত্যুর সময় সামনে গণে এসেছে আমার নবী বেলালকে দিয়ে বলেন ও বেলা

গুলাম হইয়া আসলাম কিন্তু আমার মনে যে মানায় না আমার গায়ে আঘাত করবে একবারও কি বিন্দু পরিমান মায়া লাগে না কেমনের আমার গায়ে আঘাত করবে আমার বাবার ভাই কেমনে আঘাত করবে আমি যে আমার যেমন চাইনা চাবুকটা দিয়া দিতাম বেলাল বলে পাতে মা দেরি দেরি কইও না তাড়াতাড়ি দিয়া দাও কারণ কিয়ামতের দিন যদি ওই নালিশটা মহান আল্লাহর দরবারে করে আমার রসুল কলঙ্কিত হয়ে যাবে কিন্তু আমার রসুল তো কলঙ্কিত নয় আমার রসুলের দুনিয়া কোনো কলঙ্কিত ছিল না আখেরা তো কোনো কলঙ্ক নাই আমার রসুল নিষ্পাপ আমার রসুল বলের চাইতে পবিত্র সমস্ত মানব জাতির হেড হলেন আমার রসুল দূরে কন ঠিক কিনা আর জুরে কন ঠিক কিনা বেলাল চাবুক দাঁতের মধ্যে নিয়া সামনের দিকে যাইতে মন

গায়ে আঘাত করবো না ওমার দুইটা ছোট নিত কইয়া দাঁড়ায় বলে করবে না আমাকে চিন আমি উমর আমার সামনে আমার রসুলের গায়ে কেউ আঘাত করলে আমার মাথার ঠিক থাকে না আমি পাগল হয়ে যায় তুই আমার গায়ে আঘাত কর আমি তোর সব আঘাত মাথা পেতে নেব এরপর আমার রসুলের গায়ে আঘাত করিস না আলী ওরকম ভাবে বলতেছে হাসাইন এবং হুসাইন দুই চা চোখের পানি চাইরা দিয়ে কথা বলতেছে এমত বলতে আমার নবী রাত দিয়ে বলেন ও সাহাবীরা তোমরা তোমাদের অনুভূতি পেশ করার জন্য এর উত্তম প্রতিদান মহান আল্লাহ তোমাদেরকে আখিরাতের দিবসে দান করবেন কিন্তু আজকের প্রতিশোধটা সে আমার কাছ থেকে কেন কারণ এর জন্য আমি দায়ী অতএব তোমরা কেন প্রতিশোধ গ্রহণ কইরা নিবা এমত বলতে আক্কাস কে ডাক দিয়ে বলেন ও আক্কাস যেদিন আপনি আমার গায়ের মধ্যে আঘাত করেছিলেন এমন সময় আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না আমার শরীরটা উদলা ছিল আপনার শরীরের কাপড়টা কুলে ফেলুন যেই মাত্র এই কথা বললেন সাহাবা একরামের কান্নার রুল বইসা গেছে আবু বকর এক দিকে কান্দে উমর এক দিকে কান্দে আলী এক দিকে কান্দে ও আমার বাপ মিথ্যা কথা বলতেছি বাস্তব প্রমাণ আমি দিয়া যাই সাগর সেটা মুক্তা কিতাবের মধ্যে সুন্দর করে লেখা আছে বারো কইরা চায় নিলেন উলামায়ে একরাম সন্দেহের কোন গন্ধ নাই আমার ভাইরা বারো লক্ষ্য করে দেখেন এমন অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গায় থেকে চাদরটা খুলে ফেললেন যেই মাত্র গা থেকে চাদরটা খুললেন কলার পরে আবু বকর ওমর তাকাইয়া তাকাইয়া তুই টা পানি চড়ে দিয়া কাউলে। আকার তো মনসাবু দাঁতের মধ্যে নিয়া ধর মেরে আল্লাহর নবী বিশ্বনবীকে জরায়া ধরলো জরায়া ওইরা নবীর গর্দনা মোবারকের মধ্যে এটাকে কি বলেন গর্দনা বলেননি ওই গর্দনা মোবারকের মধ্যে আমার রসূলের গর্দনা মোবারকের মধ্যে মায়া দিতে আরম্ভ করলেন মায়া দিতে আরম্ভ করলেন মায়াতে

দেখতে চাও জাম্নাতি কোন অবশ্যই অবশ্যই জান্নাতি পুরুষ দেখতে চায় অবস্থায় আমার নবী ডাক ও আমার চাবিরা দেখ দেখ আমার আকাশের দিকে তাকাইয়া দেখ আমার আকাশে হইলো জান্নাতি পুরুষ আমার বায়রা উমমুত বুসাই সাহাবা একরাম দৌরে আয়শা আকাশকে দোয়া করলেন দোয়ায়া দুই রাকাতের মধ্যে মুখের মধ্যে চুমাদিতে আরম্ভ করলেন আর চুমা দেনার বলেন ও আকাশ তোমার কাছ থেকে আমরা বরকত আদিল করতেছি কারণ তুমি যদি জান্নাতি হয়ে যাও তোমার সাথে যদি কবির একটা সম্পর্ক আমাদের থেকে যায় তাহলে আমরা তো তোমার সাথে জান্নাতে যাইতে পারবো তাহলে আমার বায়রা লক্ষ্য করে দেখেন আমার রাসূলের চরিত্র রূপ পুলের মতো পবিত্র না ফুলের চেয়ে তো পবিত্র নিয়ার সমস্ত মানুষের চরিত্র চরিত্র যদি এক পাল্লাই তোলা হয় আমার নবীর চরিত্র যদি এক পাল্লা তোলা হয় হাজার হাজার কোটি গুণ বেশি দামি হবে আমার রসুলের চরিত্র বাইর আমার দুনিয়ার জমিনের মধ্যে যদি কাউকে নায়ক হিসেবে বিবেচিত করা হয় তাহলে সালমান খান সালমান খানকে আপনি নায়ক বলতে পারবেন না শাহরুখ খানকে আপনি নায়ক বলতে পারবেন না শাকিব খানকে নায়ক বলতে পারবেন না যদি এক নম্বর নায়ক হিসাবে গণতে হয় তাহলে আমার আপনার নবী মোহাম্মদুর রাসুল্লাহকে গণতে হবে